আজ আমি তোমাদের সবাইকে একটা গল্প বলবো। গল্পটার নাম হলো তৃষ্ণার্ত কাক। দেখো এটা কি, এটা হলো কাক। একটা কাক ছিল, সে খুব তৃষ্ণার্ত ছিল, মানে ওর খুব জল চেষ্টা পেয়েছিল। ও কি করলো তখন, এই দিক ওই দিক সব দিক জল খুঁজল, জল পেল না। তারপর কি দেখলো, কুয়ার পাশে একটা জলের কলসি আছে। ও কি দেখলো, খুঁজতে খুঁজতে কি দেখলো, ও খুঁজতে খুঁজতে দেখলো কুয়ার পাশে একটা জলের কলসি আছে। ও এই জলের কলসির মধ্যে দেখলো অনেক অল্প জল ছিল, অনেক চেষ্টা করলো আর জল খেতে পারলো না। তখন ও ভাবলো এখন কি করি। ও কি করলো তখন, কিছু পাথর খুঁজে ফেললো। দেখো এখানে কি খুঁজে ফেললো, এখানে কিছু পাথর খুঁজে ফেললো। তখন ও একটা প্ল্যান করলো। ও কি করলো, কয়েকটা পাথর এখান থেকে উঠাইলো। পাথরগুলো উঠায় কি করলো, দেখো পাথরগুলো উঠায় এক একটা করে এই জলের কলসির মধ্যে ফেলতে গেল। তখন জলের কলসিতে সব পাথরগুলো ফেলে দিচ্ছে, আস্তে আস্তে জলটা উপরে চলে আসলো। তখন কি করলো কাকটা, কাকটা জল খেলো আর আনন্দ হয়ে উড়ে চলে গেল। থ্যাংক ইউ।